নমস্কার, আমি অলিভিয়া, আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তৃণমূল করার অপরাধে প্রাণ গেল এক ব্যক্তি, ঘটনায় চাঞ্চল্য খানাকুলে। তৃতীয়বার মোক্ষযোগে মাহেশে জগন্নাথের স্নান যাত্রা। আসছে বিস্তারিত খবরে। খানাকুল বিধানসভায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, তৃণমূল করে বলেই দুষ্কৃতীরা মারধর করে তার জীবন কেড়ে নিল। ঘটনায় সুখের ছায়া খানাকুল এক নম্বর ব্লকের কৃষ্ণপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষগড় এলাকায়। হুগলি জেলার খানাকুল বিধানসভায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, তৃণমূল করতেন বলেই দুষ্কৃতীরা মারধর করে তার জীবন কেড়ে নিল। ঘটনাটি ঘটেছে খানাকুলের এক নম্বর ব্লকের কিশোরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষগোদ এলাকায়। মৃত ব্যক্তির দাদার অভিযোগ, ঈদে বাড়ি ফিরেছিল ভাই, বাইরে কাজ করত, দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ। তারপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে চিকিৎসা চলাকালীনই আক্রান্ত শেখ এনামুল আলীর মৃত্যু হয়। সেখান থেকেই তার দেহ এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া পরিবারে। এই ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় মৃতের পরিবার। মৃত ব্যক্তির দাদা শেখ আলী হোসেন বলেন, যারা আমার ভাইকে মেরেছে তারা দোষী, আমরা কোনো দলের নই। ভাইয়ের বুকে পেটে লাথি মারা হয়েছে। খবর পেয়ে আমরা উদ্ধার করতে গেলে আমাদের সাথেও ধস্তাধস্তি হয়। সকালে আমার ভাই যে মারা গেছে, আমার ভাই যাকে যার প্রাণ নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হলো প্রাণটা। ভাই কর্মসূত্রে বোম্বে থাকে, বিজনেস করে, বকরাইদে বাড়ি এসেছিল। যারা মেরেছে তারা দুষ্কৃতি, তারা কোনো পার্টির নয়। 14-15 জন ছিল, তিন চার ভাইয়ের নেতৃত্বে হয়েছে। তো পেটে লাত, বুকে ঘুষি, বুকে লাত মেরে তাকে মারা হয়েছে। তারপরে খবর পেয়ে আমরা যাই, আমরা উদ্ধার করতে যাই, তো আমাদের সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়। হওয়ার পরে পরবর্তীকালে পুলিশ দিতে যাই, তো আমরা আমাদের মতো রাস্তা দেখি আর ভাই তার মতো, পুলিশ এলে যা হয় দৌড়ে পড়ে একটা সাইডে। তো সেখান থেকে ওই বসে গিয়ে ওখানে অসুস্থতা, আমাকে ফোন করে, আমাদের ফোন করে বলে প্রচুর আমার লাগছে, মেরেছে বুকে, পেটে লাগছে। সেখান থেকে তাকে রিকভারি করে আবার এই মেমেগুনি হসপিটালে ভর্তি করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওখানে ডাক্তারবাবু বলে ডেট হয়ে গেছে, তার আর নেই। এখন আমরা পোস্টমর্টামের কাজ চলছে। কোন জায়গায় ঘটনাটা? মহিষগড়, খানাকুল এক নম্বর ব্লক মহিষগড়। তৃণমূল কংগ্রেস পার্টির সঙ্গে দীর্ঘদিন জড়িত। 1998 সাল থেকে গত ট্রামের আমি বনভূমি দপ্তরের কর্মদক্ষ ছিলাম এক নম্বর ব্লকের। তো সেই সূত্রে আমার প্রতি একটা রাগ আছে, সেই রাগটা আমার ভাইয়ের প্রাণ নিয়ে নিল। কারা মারছে? বিরোধী দুষ্কৃতি বললাম তো, আমি নাম বলে দিচ্ছি আপনাদের। জুম্মাত আলী আছে, আপনার দিলদার আলী আছে, আরাফত আছে। তারা কোনো দলের সাথে যুক্ত? কি, এদের কোনো স্থায়ী দল নেই, দুষ্কৃতীদের কোনো দল হয় না, এরা বিভিন্ন দল করে বেড়ায়। এদের নামে থানায় অভিযোগ জানিয়ে নিশ্চিতভাবে আমরা এই ভাই এখন তো নিয়ে পড়েছি, অভিযোগ হবে, এফআইআর হবে। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় ব্লক সভাপতি বলেন, যতক্ষণ না ময়নাতদন্ত হচ্ছে ততক্ষণ কোনো মন্তব্য করব না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া গোপালনগর দমদমা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় সাঁওতাল বিদ্রোহের 8 জন বীর শহীদ নেতাদের মূর্তি উন্মোচন হল। মূর্তি উন্মোচন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোপালনগর সিধু কানহু জাহের থান খেরওয়াল গাঁও তার পরিচালনায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের সহযোগিতায় দমদমা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় 1855 সালের সাঁওতাল বিদ্রোহের 8 জন বীর শহীদ নেতার মূর্তি উন্মোচন করা হল। এদিনের এই পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অশিবা পাত্র সহ পান্ডুয়া পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা।
এদিন বিকেলে দমদমা ফুটবল ময়দানে এসে পৌঁছন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ধাম সমাদল আদিবাসী নৃত্য সহকারে তাকে মূল মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন রামেশ্বরপুর, গোপালনগর এবং বেলুনধামাসিং গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। তারপর ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় সাঁওতাল বিদ্রোহের বীর শহীদ নেতা সিধু কানু মুর্মু, চাঁদ ও ভৈরব, ফুলো ও ঝানু মুর্মু, তিলকা মাঝি ও বিশ্বা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন সাংসদ। ফিতে কেটে এবং মাল্যদান করে সম্মান জ্ঞাপন করা হয় শহীদদের মূর্তিতে। অনুষ্ঠান প্রসঙ্গে ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্য কমিটির নেতা রাজেন্দ্রনাথ মুর্মু জানান, আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামে সিধু কানু, চাঁদ ভাইরো, ফুলো ঝানো এবং তিলকা মাঝি, বিরসা মুন্ডার মূর্তি শুভ উন্মোচন করা হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বর্তমান হুগলি জেলার এমপি মাননীয় রচনা ব্যানার্জি, উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধায়িকা এবং পান্ডব ব্লকের যে দায়িত্বে আছেন মাননীয় অসীমা পাত্র মহাশয়। মোট কতগুলো মূর্তি উন্মোচন হয়েছে, কী কী মূর্তি? মোট 8টি মূর্তি উন্মোচন করা হয়েছে এবং এই মূর্তিগুলি আমাদের গোপালনগর, মাঝি গাওলা এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের প্রচেষ্টায় এই মূর্তিগুলি শুভ উন্মোচন করা হয়েছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। নিজের জমির ফসলের ভাগ চাইতে গিয়ে ভাইপো ও ভাইপো বউয়ের হাতে প্রহিত পিসি, চুঁচুড়া আদালতের নির্দেশে দোষী দুজনকেই 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। ফসলের ভাগ চাইতে যাওয়ায় পিসিকে মারধরের অভিযোগ ভাইপো এবং ভাইপো বউয়ের বিরুদ্ধে। ঘটনায় 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতের। পান্ডুয়া থানার অন্তর্গত শিয়ালগুড়ির বাসিন্দা মাফুজা বিবি তার ভাগের জমি ভাইপোকে চাষাবাদ করার জন্য দিয়েছিলেন, বিনিময়ে ফসলের ভাগ দিতে হবে, এই ছিল মৌখিক শর্ত। সেই মতো ওই জমিতেই ভাইপো হাসিবুর মণ্ডল চাষাবাদ শুরু করেছিল। পিসিমার অভিযোগ, তিনি যখন ভাইপোর কাছে ফসলের ভাগ চাইতে গিয়েছিলেন তখন ভাগ দেওয়া তো দূরস্থ, ভাইপো এবং ভাইপো বউ ফাল্গুনী মণ্ডল বাঁশ দিয়ে তাকে বেধড়ক মারধর করে। তাতেই মাফুজা বিবির বাঁ পায়ের মালাই চাকি ও বাঁ হাত ভাঙে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করায় হাসপাতালে। পরবর্তী সময়ে মাফুজা বিবি ভাইপো এবং ভাইপো বউয়ের নামে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ হাসিবুর মণ্ডল ও ফাল্গুনী মণ্ডলকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে জামিনে মুক্তি পায় দুজনেই। তবে মামলা চলছিল চুঁচুড়া আদালতে। শুক্রবার চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত জেলা জজ সঞ্জয় মিশ্র হাসিবুর ও ফাল্গুনীকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি 25,000 টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সরকারি আইনজীবী রণেশ চন্দ্র ধর বলেন, এই ঘটনায় অভিযুক্ত দুজনকে 307 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল, পাশাপাশি মাফুজা বিবির চিকিৎসার জন্য খরচ বাবদ 25,000 টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেন মহামান্য আদালত। ছিল মানে মাফুজা বিবি বলে এক ভদ্রমহিলা, ওনার পান্ডুয়া থানার ওদিন শিয়ালগড়ি গ্রামে বাড়ি। ওনার বাবা ওনারা 4 বোন এবং 2 ভাইকে কিছু সম্পত্তি দিয়ে গেছিলেন চষেদিকে। সেই জমিটা ওরা বিশ্বাস করে ওর বড়দা রেজ্জাক মণ্ডলকে চাষাবাদ করতে দিয়েছিল। উনি চাষাবাদ করতেন কিন্তু কোনো ফসল বা এ পয়সা এদের দিতেন না। তারপরে উনি মারা যাওয়ার পর ওনার ছেলে হাসিবুর, সে ওটা দেখাশুনো করতো, সেও পয়সা দিত না। ঘটনার দিন 11/7/2013 তারিখে বেলা 3টের সময় যখন উনি সব ফসল চাইতে যান, হ্যাঁ, তখন ওরা ওকে ওরা স্বামী স্ত্রী ফাল্গুনী মণ্ডল, হ্যাঁ, আর হাসিবুর মণ্ডল, এরা দুজনে মিলে একে বাঁশ দিয়ে প্রচণ্ড মারধর করে। মারধর করার পর ওনার বাঁ পায়ের মালাই চাকি ভেঙে যায়, ডান হাত ভেঙে যায়, উনি অচৈতন্য হয়ে পড়েন। চেঁচামেচিতে স্থানীয় লোকজনরা ছুটে এসে ওকে হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে চুঁচুড়া হাসপাতাল, সেখানে ওনার চিকিৎসা হয়, অপারেশন হয়, 1 মাসের ওপর ভর্তি ছিলেন। তারপরে উনি এখনও স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি, এই হচ্ছে ব্যাপার। এখন এদের আদালত দোষী সাব্যস্ত করে আইনের সমস্ত ধারাতে অল্পদৃষ্ট সাজা দিয়েছেন, বিশেষত 307 ধারা মতো অ্যাটেম্প মার্ডার, তাতে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস জেল দিয়েছে এবং ক্ষতিপূরণ বাবদ এই মাফিজাকে ওদেরকে 25,000 টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে হবে। এই রায়ে খুশি মাফুজা বিবি, তিনি বলেন অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি পেয়েছে। আমার বাবার বাড়ি শিয়ালাগড়ি, ওখানে সম্পত্তি আমার বাবা মারা যায়, বাবা মা সব মারা যায়, বর্দার কাছে ছিল, বর্দা ভাগ বাটারা করে দিয়ে দেয়। দেওয়ার পরে ভাইপোকে আমরা দিই,
বাবার সাথে অশান্তি করে ভাইপোকে দুটো ছেলে মেয়ে ছিল বলে ভাইপোকে দিয়েছিলাম। কিসের জন্য? আমি লিখে দিয়েছিলাম না, লিখে নেই, মৌখিক দিয়েছিলাম, ফসল ফসল ফলিয়ে আমাকে মানে ভাগ রেকর্ড দেবে বলে। আমি যখন ফসল চাইতে যাই, ফসলের ভাগ চাইতে যাই, তখন আমাকে আর ও দেয় না। উপরান্ত আমাকে ওর ফাল্গুনি মণ্ডল আর হাতিপুর মণ্ডল ওরা দুজনেই বেঁধে মারে, আমার হাত ভেঙে দেয়, আমার হাঁটুর ডান বাঁ পায়ের মালাইটা কি ভেঙে যায়, কোমরে আঘাত হয়। এখনও আমি স্বাভাবিকভাবে ইয়ে করি না, আমার এখনও পর্যন্ত চিকিৎসা চলছে। আমি পাণ্ডব থানায় অভিযোগ করেছি। হ্যাঁ, আমি পাণ্ডব থানায় তখন অভিযোগ করেছিলাম। ভালো লাগছে, আমি এটাও বলবো, আবার একটা ছেলে রয়েছে, ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে, সেটার জন্য একটু আমার খারাপ লাগছে। নাহলে অন্যায় করেছে, অন্যায় শাস্তি পেয়েছে, এটাই আমি খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অব যোগাসন স্পোর্টসের উদ্যোগে আয়োজিত হতে চলেছে খেল বাংলা খেল, যোগ ও সংস্কৃতি কলা কেন্দ্রমের ব্যবস্থাপনায় যোগাসন, রোপমালখাম, হুলাহুপ ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চন্দননগর খলিশানি বোসপাড়ায় আগামী 27 ও 28 জুলাই দুপুর 3টে নাগাদ আয়োজিত হবে এই প্রতিযোগিতা। নমস্তে, যোগা ইজ এ ওয়ে অফ লাইফ, করো যোগ রহো নিরোগ। WFF যোগাসনা ভারত তরফ সে ওয়ার্ল্ড বাসিও কো হামারা বহুত বহুত অভিনন্দন। এন্ড 21st জুন জো 10th ইন্টারন্যাশনাল যোগা ডে হাম সব যোগা করে, এন্ড ওয়ার্ল্ড বাসিও ভি সব মিল করকে, ফ্যামিলি মিল করকে যোগা করে। যোগা টেনশন ফ্রি রাখতা হ্যায়, যোগা বচ্চো কে লিয়ে মেডিটেশন প্রাণায়াম এন্ড আসন করেগা তো উসকা ভি সুস্থ স্বাস্থ্য এন্ড উসকা মেন্টাল পাওয়ার ভি বড়েগা, আর ইয়ং জেনারেশন और भी आगे बढ़ेगा। इसलिए उसका जो मेडिटेशन करेगा तो उसका मेंटल पावर सुपरनेचुरल पावर आ जाएगा। चलिए ना, और रोग वो भी दूर हो जाएगा। चलिए हम सब मिलकर के 21st जून 10th इंटरनेशनल डे पालन करें, घर घर में जो रहे निरोग। এখন নেব বিরতি, বিরতির পর থাকছে তৃতীয়বার মুখ্য যোগে মাহেশে জগন্নাথের স্নান যাত্রা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট 25% ডিসকাউন্ট অন ফুড টিল 20th January 2024, এসি রুম, এসি রেস্টুরেন্ট, ফ্রি ওয়াইফাই, ফুল এসি ব্যাংকোয়েট অ্যান্ড কনফারেন্স হল। কল ফর বুকিং 9330274275। হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট, মিয়ারবেগ, চিনসুরা। এনজয় আ উইকেন্ড এট ভেদম, দ্য প্যারাডাইজ অফ পিস, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhogsheshwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর, আমাদের ফোন নাম্বার 7596816063। বসীকরণ বাস্তুদোষ শত্রু দমন সকল সমস্যার নিশ্চিত সমাধান ডেট অফ বার্থ টাইম প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুরা শতাব্দী প্রাচীন দ্বিতীয় ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুরাতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুচুরা ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান, চুচুরা, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। তৃতীয়বার বিশেষ মুখ্যযোগে 28 ঘড়া গঙ্গা জল ও দেড় মন দুধ দিয়ে স্নান পিড়ির মাঠে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নান যাত্রা আয়োজিত হতে চলেছে মাহেশে। শ্রীরামপুর মাহেশের রথযাত্রা এবছর 628 বর্ষে পদার্পণ করতে চলেছে। আগামী 22 জুন মহাপ্রভুর স্নান যাত্রা অনুষ্ঠিত হবে মাহেশে। তবে এবারের এই স্নান যাত্রা বিশেষ মাত্রা পেয়েছে, কারণ এবছর মোক্ষযোগে এই স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। মোক্ষযোগ অর্থাৎ সকালবেলা যে স্নান যাত্রা অনুষ্ঠিত হয় তাকেই বলা হয় মোক্ষযোগ। আজ থেকে 47 বছর আগে মাহেশে দ্বিতীয়বারের মোক্ষযোগে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, এবারে মহাপ্রভুর স্নান যাত্রার পর স্নান মঞ্চেই সারাদিন ধরে থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আচ্ছা, তৃতীয়বারের জন্য হচ্ছে, এটা 1977 সালে হয়েছিল, আজ থেকে 47 বছর আগে। কিন্তু তখন উনি সারাদিন মন্দিরে স্নান মঞ্চে থাকেনি, স্নান করাবার পর ওনাকে গর্ভ গিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই প্রথম যাত্রীবোর্ড উদ্যোগ নিয়েছে, আমার পুত্র উদ্যোগ নিয়েছে। আমরা সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত উনি স্নান মঞ্চে থাকবেন। ওখানে 3টে বেশ ধারণ করবেন, শৃঙ্গার বেশ, মুখ্য বেশ, গজ বেশ
অবকাশ পেয়ে ওখানে চারবার তিনবার ভোগ হবে, ফলের ভোগ, মিষ্টি ভোগ, শীতল ভোগ, রাত্রিরে শীতল আরতি হবে, ওখানে অন্নভোগ নিবেদন করা হবে, করে তারপর ওনাকে নিয়ে আসা হবে। এই প্রথম হচ্ছে এই মুখ্য যোগ। সকালে স্নান প্রত্যুষে স্নান ছাড়া হয় না, প্রত্যুষে স্নান করলে তবে, এতদিন তো প্রত্যুষে স্নান পড়েনি যার জন্যে মুখ্য যোগ হয়নি, আর ১৯৭৭ সালে যেটা হয়েছিল কিন্তু আমরা সেটাকে সেভাবে পালন করিনি, আমরা এটাকে পূর্ণাঙ্গভাবে পালন করছি। এই প্রথম মাইসের ইতিহাসে স্নান মঞ্চে স্নানযাত্রার দিন ৬টা ২০তে স্নান করাবার পর পূর্ণিমা চলে গেলে উনি এখানেই সারাদিন থাকবেন। শ্রীরামপুরের মাহেশ্বর জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে স্নান পীড়ির মাঠ, সেই মাঠেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চ। আগামীকাল সকাল ৬টা ২০মিনিটে এই স্নান মঞ্চে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বসিয়ে ২৮ ঘড়া গঙ্গাজল ও দেড় মন দুধ দিয়ে স্নান করানো হবে। তবে প্রতি বছর স্নানের পরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় মন্দিরের গর্ভগৃহে, কিন্তু এবছর স্নানযাত্রার পরে স্নান মঞ্চে সারাদিন ধরে থাকবেন সপরিবারে জগতের নাথ। ওই দিন স্নান মঞ্চে তিনজনকে তিন বেশে তিন ভোগ দিয়ে পূজার্চনা করা হবে, শেষ রাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে মন্দিরের গর্ভগৃহে। তারপর মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে ১৫ দিনের জন্য, পুনরায় ৫ জুলাই প্রথম মন্দিরের দরজা খোলা হবে এবং সেই দিনই মহাপ্রভুর নবযৌবন উৎসব হবে। তারপর ৭ জুলাই অনুষ্ঠিত হবে ৬২৮ বছরের রথযাত্রা। এবছরে ৬২৮তম মাইসের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব আমরা পালিত করতে চলেছি আগামী ২২ জুন শনিবার আমাদের সকাল ৬টা ২০মিনিটে আমাদের স্নানযাত্রা উৎসব শুরু হবে। একটি যোগ পড়েছে, সেটি হচ্ছে মুখ্য যোগ। এটি ১৯৭৭ সালে পড়েছিল এবং তার আগে কমলাপার পিবলায়ের সময় যিনি আমাদের বংশধর, আমরা যার বংশধর সেই কমলাকর পিবলায়ের সময় সেই স্নানযাত্রা উৎসবে সেই মুখ্য যোগটা করেছি। এই মুখ্য যোগে আমরা দেখব এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে। সেই নীলকণ্ঠ পাখি যখন উড়ে এসে বসবে, কারণ এইটাই ইন্ডিকেশন দেয়, কারণ কথিত আছে ভগবানের কথায় যে রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাইসেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত, রথযাত্রা তো আছেই, পুরীতে হচ্ছে ভোজন এবং রথযাত্রা, কিন্তু মাইসেতে হচ্ছে সব থেকে বিখ্যাত হচ্ছে স্নানযাত্রা। এটা আমার আপনাদের কাউর কথা নয়, এটা স্বয়ং ভগবান এই কথা বলে গেছে। তাই জন্য সেই নীলকণ্ঠ পাখিকে আমরা দেখব, সেই নীলকণ্ঠ পাখি নয় মন্দিরের চূড়ায় বা অথবা স্নান মঞ্চে বা আশেপাশে যে কোনো বাড়ির ওপরে ছাদে উড়ে এসে বসে, এবং সেই নীলকণ্ঠ পাখি যখন আমরা স্নান পর্ব শুরু করব সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাবে, কিছুক্ষণ পরে আর দেখতে পাবো না। তার মানে এটাই ইন্ডিকেশন দেয় যে মাইসেতে স্নান শুরু হয়ে গেল, সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাচ্ছে সেই নীলাচলের বুকে, সেই নীলাচলে তারপরে স্নান পর্ব শুরু হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো ইয়োগা অ্যান্ড থেরাপি সেন্টারের পরিচালনায় এবং জাগরণী সংঘের সহযোগিতায় হুগলি চুঁচুড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জাগরণী সংঘ ময়দানে। চুঁচুড়ায় আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো ইয়োগা অ্যান্ড থেরাপি সেন্টারের পরিচালনায় এবং জাগরণী সংঘের সহযোগিতায়। আজ আন্তর্জাতিক যোগা দিবস, সেই উপলক্ষেই হুগলি চুঁচুড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জাগরণী সংঘ ময়দানে সকালে সরকারের সমস্ত নির্দেশ মেনে অনুষ্ঠিত হয়ে গেল এই দিনটি। এদিন এই যোগা দিবসে কচিকাঁচাদের পাশাপাশি বহু প্রবীণ মানুষরাও যোগদান করে যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত থেকে এদিনের যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি তথা হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি পূর্ত সৌমিত্র ঘোষ। এদিনের কর্মসূচি প্রসঙ্গে ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ বিশ্ব যোগা দিবস, আমরা জাগরণী সংঘের পক্ষ থেকে
যোগা অ্যান্ড থেরাপি সেন্টারের সহযোগিতায় এই অনুষ্ঠান করলাম। এই অনুষ্ঠানে প্রায় 60-70 জন লোক ছিল, মানে অংশগ্রহণ করেছেন। আর উপস্থিত ছিলেন আমাদের হুগলি সুতরা পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র ঘোষ মহাশয়, এবং বাদবাকি আর ক্লাব সদস্যদের দ্বারা ভালোভাবে সম্পূর্ণ হবে। ইন্টারন্যাশনাল যোগা ডে অ্যান্ড আমরা যোগা অ্যান্ড লাইফ যোগা অ্যান্ড থেরাপি সেন্টার থেকে এসেছি অ্যান্ড আমাদের স্যার কাউন্সিলর এখানকার 30 নম্বর ওয়ার্ডে সৌমিত্র ঘোষ খুব ভালো করে আর ওনার সবার টিমমেট সবাই বন্ধুরা সবাই মিলে খুব ভালো আয়োজন করেছে আর খুবই ভালো করে হচ্ছে পারফরমেন্স, ওখানে খুবই ভালো যোগা হচ্ছে। আমাদের মানে প্রত্যেক বছর এমনি ইন্টারন্যাশনাল যোগা ডেতে এমনি করে পালন হোক অ্যান্ড খুবই ভালো লেগেছে, খুবই ভালো করে হয়েছে। গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি ও হুগলি গার্লস প্রাইমারি স্কুলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস ও আন্তর্জাতিক সঙ্গীত দিবস পালিত হলো। গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি ও হুগলি গার্লস প্রাইমারি স্কুলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো, পাশাপাশি পালিত হলো আন্তর্জাতিক সঙ্গীত দিবসও। নিজের এবং সমাজের জন্য যোগা, পাশাপাশি নিজের এবং সমাজের জন্য সঙ্গীত, এই দুটি থিমের ওপর ভর করেই এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়। গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলির সকল ছাত্রছাত্রী এবং হুগলি গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রীরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। যোগা অভ্যাসের পাশাপাশি এদিন সঙ্গীত চর্চা করা হয় এখানে। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলির অধ্যক্ষ গৌতম পাত্র জানান, আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, আজকে আমাদের গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি ইন কোলাবোরেশন উইথ হুগলি গার্লস স্কুল, আমরা দুজনে মানে দুটি সংস্থা মিলে আমরা যোগা ডে পালন করলাম, সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল মিউজিক ডেও পালন করলাম। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা যেন ভালো থাকি, অন্যকে ভালো রাখতে পারি। যে আমরা এনাদের গভর্নমেন্ট ট্রেনিং কলেজের আহ্বানে আমরা এখানে এসেছি এবং আজকে একটা দিন খুব সুন্দরভাবে মেয়েদের সঙ্গে, ওনাদের সঙ্গে, ওনাদের টিচারদের সঙ্গে, ওনাদের ছাত্রদের সঙ্গে আমরা আজকের দিনটা খুব ভালোভাবে যোগা ডে এবং সঙ্গীত ডে হিসেবে, সঙ্গীত দিবস হিসেবে আমরা অনুষ্ঠান পুরো পালন করলাম এবং আমাদের খুব ভালো লাগলো এবং আমরা মেয়েরা খুব উপকৃত হলাম, আমরা নিজেরাও খুব উপকৃত হলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ বিশ্ব যোগা দিবস, এই উপলক্ষে মানকুণ্ডু পালপাড়ায় প্রশিক্ষণরত যোগা একাডেমির ছাত্রছাত্রীরা চন্দ্রনগর স্ট্যান্ডে যোগা আসন অভ্যেস করে পালন করল আন্তর্জাতিক যোগা দিবস। ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্কুল ভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতা।
ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল স্কুল ভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতা। এদিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুল ক্যাম্পাসে। সিআইএসসিই স্কুলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হল এই হ্যান্ডবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 13টি মেয়েদের দল ও 18টি ছেলেদের দল অংশগ্রহণ করে। দুদিন ধরেই চলে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিআইএসসিই এর কোয়ার্ডিনেটর শৈলেন পাণ্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন চতুরার বিধায়ক অসিত মজুমদার, প্রিন্সিপাল টি কে সিনহা, বিপ্লব সরকার সহ অন্যান্যরা। সিআইসিতে হ্যান্ডবল টুর্নামেন্টে দেওয়া হয়েছে, এই আমরা ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুল হোস্ট করছি। সেই জন্যে আমাদের রিজনাল নর্থ ইস্টে যে স্কুল আছে তাকে সবাইকে আমরা আমন্ত্রণ করেছি। তার মধ্যে কালকে গার্লসের জন্যে 13 টিম এসেছিল, আজকে বয়েজের জন্যে 18 টিম এসেছে। আমরা ডেলি যা উইনার হচ্ছে বা রানার হচ্ছে পার ডে আমরা করে প্রাইজ ডিস্ট্রিবিউশন করে দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 80%, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ অংশ আরও একবার। তৃণমূল করার অপরাধে প্রাণ গেল এক ব্যক্তি, ঘটনায় চাঞ্চল্য খানাকুলে। তৃতীয়বার মোক্ষযোগে মাহেশে জগন্নাথের স্নান যাত্রা। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।